হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আশা করি সবাই আমার এই টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখবেন। তো এটা দেখলে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। মূলত আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে কি, কীভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের যে SSIDটা, মানে ওয়াইফাইয়ের যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের যে নামটা, যে এখানে লক্ষ্য করুন, এখানে যে নামগুলো শো করতেছে, তো এটা কীভাবে আপনি হাইড করে রাখবেন সেটা আপনি জানেন না। তো যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আশা করি। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট করে লাভ নেই, তো কাজের চলে যাই। কীভাবে আপনি এই নামটা হাইড করে রাখবেন সেটা দেখুন। আপনাকে প্রথমে একটা যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। এই ব্রাউজার থেকে আপনাকে এখানে আপনার যে যে যার যে রাউটার, ওই রাউটার অনুযায়ী এই রাউটারের লগ ইন পেজটা দিয়ে নেবেন। রাউটার লগ ইন পেজটা দিলে আপনারা ভিতরে ঢুকতে পারবেন, রাউটারের ভিতরে ঢুকবেন। আমার এটা ইডিম্যাক্স, তাই আমি এখানে ইডিম্যাক্স। তো আপনাদের যার যেই রাউটার, ওই রাউটার অনুযায়ী লগ ইন করে নেবেন। আমারটা ইডিম্যাক্স, তাই আমি ইডিম্যাক্স লগ ইন করে নিচ্ছি। তো দেখুন এখানে চলে আসছে অলরেডি, এখানে আমার অ্যাডমিন থাকবে। আর এখানে আমার হচ্ছে গিয়ে পাসওয়ার্ড হচ্ছে গিয়ে 1 2 3 4। আমি ভিতরে ঢুকলাম, ভিতরে দেখতে পাচ্ছেন আমি এখন রাউটারের ভিতরে অপশনগুলোতে আছি। তো এখান থেকে আপনি যে কোনো রাউটারই হোক, সমস্যা নেই, আপনি রাউটারে যাবেন হচ্ছে ওয়্যারলেস সেটিংয়ে। আমি এখানে ওয়্যারলেস সেটিংয়ে ঢুকলাম। ওয়্যারলেস সেটিংয়ে গিয়ে আপনাকে যা করতে হবে, লোডিং হচ্ছে, চলে আসবে এখন, সমস্যা নেই। আপনাকে এরকমভাবে ওয়্যারলেস সেটিংয়ে যেতে হবে। ওয়্যারলেস সেটিংয়ে গিয়ে আপনি এখানে দেখুন, যে কোনো রাউটারে এখানে থাকতে পারে, বিভিন্ন রাউটারে বিভিন্ন সিস্টেম, আমার এটার সিস্টেম অন্যরকম দেখা যাচ্ছে। আপনি এখানে দেখবেন SSID লেখা আছে, নেটওয়ার্ক নেম SSID, ওয়্যারলেস নেটওয়ার্ক নেম SSID। এর নিচে দেখবেন যে ব্রডকাস্ট SSID, এই ব্রডকাস্ট SSIDটা আপনি এখানে এনাবল আছে, আপনি এখানে ডিজেবল করে দিলাম। ডিজেবল করে এখানে আমি সেভ করে দিলাম। আপনাদের এখানে টিক দেওয়া থাকতে পারে, অপশনে টিক দেওয়া থাকতে পারে, এই যে এরকম টিক দেওয়া থাকতে পারে, তো এটাকে আপনারা ইয়ে করে দিবেন, টিকটা উঠিয়ে দিবেন। টিকটা উঠিয়ে দিয়ে আমারটা ডিজেবল করে দিচ্ছি, আমি ডিজেবল করে দিচ্ছি। তো এটা আমি সেভ করে দিচ্ছি, এখন সেভ বাটনে গিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম, তো আমার এটা সেভ হয়ে সেভ হচ্ছে, 60 সেকেন্ড সময় চেয়েছে। আচ্ছা, 60 সেকেন্ড সময় চেয়েছে। ওয়াইটা কথা উপরের দিকে খেয়াল করেন, একটু উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার যে ওয়াইফাই যে কানেকশনটা ছিল সেটা কিন্তু চলে গেছে অলরেডি। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ওয়াইফাই সেটিংয়ে চলে যাই, ওয়াইফাই সেটিংয়ে চলে যাই। ওয়াইফাই সেটিংয়ে গিয়ে আমরা ওয়াইফাইটা অন করি। অন করার এখানে 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 দেখুন যে আপনার এখানে কিন্তু ইয়ের নামটা ছিল, আপনি যে নামটা ছিল এখানে সেটা কিন্তু এখন আর এখানে নেই। আমার এখানে ছিল FNB নেটওয়ার্ক, আমার এই নামটা কিন্তু এখানে আর শো করছি না। তো সেক্ষেত্রে আপনাকে যদি আপনি ওয়াইফাই ইউজ করতে চান তাহলে আপনাকে করতে হবে কি, এখানে দেখুন অ্যাড নেটওয়ার্ক লেখা আছে, তো আপনাকে অ্যাড নেটওয়ার্কে যেতে হবে। অ্যাড নেটওয়ার্কে গেলেই দেখতে পারবেন যে নেটওয়ার্ক নেম ইন্টার দ্য SSID। এখানে আপনি SSID হিসেবে দেবেন, আমারটা FNB NETWORK নেটওয়ার্ক, FNB নেটওয়ার্ক। এখানে নন দেওয়া আছে, সিকিউরিটি আপনি WPA দিয়ে দেবেন। আর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা শো করে নেবেন। আমি শো করবো না, আমি শোটা উঠিয়ে দিলাম। আর যাই হোক, সমস্যা নেই। ওকে, 2016, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে থাকতে পারে নেটওয়ার্ক 2016। এটা এখানে একটা সেভ বাটন আছে, নিচে দেখবেন
আপনি সেভ অপশনটাতে ক্লিক করবেন। আর এখানে সাথে সাথে দেখবেন কি আপনার যে নামটা ছিল আগে এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এটাকে আমি সেভ করেছি যেহেতু কানেক্টেই, দেখুন এটা কীভাবে কানেক্ট হয়ে যায়। এই যে উপরের দিকে লক্ষ্য করুন, উপরের দিকে একটু লক্ষ্য করুন, দেখুন আবার আপনার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো ভিডিওটা মনে হচ্ছে বেশি বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করবো না। তো এভাবে আপনি মনে করেন যে আপনার ওয়াইফাইয়ের যে কানেকশনটা এটা আপনি হাইড করে রাখতে পারেন, কেউ বুঝতেই পারবে না যে আপনি ওয়াইফাই ইউজ করেন। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে